বারবার বিরোধীরা অভিযোগ করছেন, শাসক দল অভিযোগ করছেন যে আপনাদের আন্দোলনে বিরোধীদের মদত আছে, এবং পাশাপাশি বিরোধীরা যে অভিযোগটা যে দাবিটা নির্বাচন কমিশনে করেছিল আজকে দেখলাম আপনি সেই দাবি করলেন, আপনারা কি বলবেন? দেখুন, বিরোধীকে কি দাবি করেছে আমাদের সেটা জানার বিষয় নয়। আমরা ভোটকর্মী হিসেবে আমাদের যে প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করতে হয় সেই জায়গা থেকে কিন্তু আমাদের এটা দাবি। রাজনৈতিক দল তাদের তার বিভিন্ন উদ্দেশ্য থাকতে পারে, কিন্তু আমাদের উদ্দেশ্য যে ভোটে কোন দল জিতবে কোন দল হারবে এ বিষয়ে আমাদের বিন্দু মাত্র আমাদের মাথা ব্যথা নেই। আমরা চাই আমাদের ভোটকর্মী হিসাবে আমাদের নিরাপত্তা, এবং ওই বুথে ভোটাররা তারাও যাতে নিশ্চিন্তে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে, এটাকে লক্ষ্য করেই কিন্তু আমাদের এই দাবি। কেননা বাস্তব অভিজ্ঞতায় আমরা দেখেছি যে এই দায়িত্ব পালন করতে গিয়ে জীবনের ঝুঁকি নিয়ে আমাদের ফিরতে হয়। গত 2018 সালের যে ঘটনা ঘটেছিল গোটা পশ্চিমবঙ্গে তার গোটা নজির রয়েছে। রহতপুর হাই মাদ্রাসার ঘটনা রয়েছে, রাজকুমার রায়ের মৃত্যু এবং দেগঙ্গার মনিরুল ইসলাম, এরকম করে যে প্রচুর ঘটনা ঘটেছে সেই উদাহরণ তো রয়েছে। সাথে সাথে আমরা শিক্ষক, রাজ্য সরকারি কর্মচারী, আমাদের যে মর্যাদা রয়েছে একটা, আমরা সেই মর্যাদার সাথে সাংবিধানিক দায়িত্ব পালন করে আসতে পারবো না কেন? এ দাবি কোনো বিশেষ শাসকের কাছে নয়, যে কোনো শাসক যদি এটা করে আমরা কিন্তু এর বিরোধিতা করবই। এই রাজনৈতিক দল যে করছে সেটা তাদের জায়গায় থাকুক, আমরা আমাদের নিরাপত্তাটাই কিন্তু সুনিশ্চিত করতে চাইছি। আপনার নাম? আমার নাম কিঙ্কর অধিকারী, সংগ্রামী। আচ্ছা, আপনার নম্বরটা তো